अस्सलाम वालेकुम गाइस, कैसे हैं आप सब दोस्त। उम्मीद करती हूँ आप सब बढ़िया होंगे, ठीक ठाक होंगे और फिट फाट होंगे। तो गाइस, आज हम आपके लिए जो वीडियो लेके आए हैं, टाइटल से तो आपको पता चल ही गया होगा, लेकिन फिर भी आपके साथ शेयर करते हैं, इम्पैक्ट ऑफ मेट्रो रेल हाफ बसेस ऑफ ढाका मेट्रो। तो ये ATN न्यूज़ वालों की वीडियो है, और देखा जाए तो कहा जा रहा है कि मेट्रो रेल की वजह से जो हाफ बसेज हैं वो बंद हो गई हुई है। तो वीडियो इसी से रिलेटेड है, तो चलिए स्टार्ट करते हैं। গামী গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেল 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়। এরপর 2023 সালের 4 নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধনের পর পূর্ণমাত্রায় যাত্রী সেবা শুরু করে মেট্রো রেল। যেখানে যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রো রেল, সেখানে যাত্রী সংকটে পড়েছে বাসগুলো। বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। একসময় রাজধানী ঢাকায় সাধারণ মানুষের চলাচলের মাধ্যম ছিল আন্তরুটের গণপরিবহন বাস। তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা সহ উপচে পড়া ভিড় আর অন্যান্য ভোগান্তি ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী ছিল। এমন পরিস্থিতির মধ্যে মেট্রো রেল স্বস্তি বয়ে এনেছে ঢাকাবাসীর দৈনন্দিন জীবনে। এখন আর ঘণ্টার পর ঘণ্টা সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, যুদ্ধ করে বাসে উঠতে হয় না তাদের। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নষ্ট হয় না ঘণ্টার পর ঘণ্টা সময়। 2013 সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর অধীনে প্রথমবারের মতো ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 21.26 কিলোমিটার দীর্ঘ MRT লাইন 6K নির্বাচন করা হয়। 2016 সালের 26 জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে MRT লাইন 6-এর নির্মাণ কাজ শুরু হয়। এরপর উত্তরা থেকে আগারগাঁও এবং আগারগাঁও থেকে মতিঝিল যাত্রী সেবা শুরু করে মেট্রো রেল, যা নগর জীবনে নিয়ে এসেছে স্বস্তি ও শৃঙ্খলা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যাত্রীদের উপর চালানো 2023 সালের একটি জরিপের তথ্য বলছে, মেট্রো রেলে চড়া যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি 59.41% আগে মতিঝিল রুটে যাতায়াতের জন্য গণপরিবহন বাস ব্যবহার করতেন। 6.80% মানুষের বাহন ছিল মোটরসাইকেল ও রিক্সার যাত্রী ছিলেন 5.30%। এখন প্রতিদিন উত্তরা মতিঝিল রুটে সকাল 7:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত এবং আগারগাঁও উত্তরা রুটে সকাল থেকে রাত 8:30 পর্যন্ত মেট্রো রেল চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL ডিসেম্বরে জানিয়েছিল, বর্তমানে প্রতিদিন 90,000 থেকে প্রায় 1,00,000 যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ ফিটনেস আর শৃঙ্খলাহীন বাস মিনিবাস থেকে মেট্রো রেল চালুর পর থেকে এসব রুটের যানজট অনেকটাই কমেছে। তবে যাত্রীর অভাবে বন্ধ রাখা হয়েছে প্রায় অর্ধেক বাস মিনিবাস। যানবাহন বিক্রির চেষ্টা করছেন অনেক পরিবহন মালিক, আর পরিবহন শ্রমিকেরা পেশা পরিবর্তনের উপায় খুঁজছেন, আর এর প্রভাবে যাত্রী পাচ্ছে না অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার পাঠাও। একসময় সিটিং সার্ভিসের নামে ওয়ে বিলের অত্যাচার কিংবা 15 টাকা জ্বালানির দাম বাড়ায় 27% ভাড়া বৃদ্ধি, প্রতিবাদ করলে এসব পরিবহন থেকে যাত্রী নামিয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। অথচ সেই সব পরিবহনই এখন যাত্রী খুঁজছে। জানা যায় মিরপুর 12-10 নম্বর আগারগাঁও ফার্মগেট জাতীয় প্রেস ক্লাব হয়ে মতিঝিল যাত্রাবাড়ি এবং খামারবাড়ি, 27 নম্বর হয়ে সায়েন্স ল্যাব ও আজিমপুর রুটে 4-5টি প্রতিষ্ঠানের প্রায় 150 শতাধিক বাস চলাচল করে। কিন্তু 20 জানুয়ারির পর থেকে যাত্রী সংকটে তা 100-এরও নিচে নেমেছে। তাদের হিসেবে ডিসেম্বরের তুলনায় যাত্রী কমেছে প্রায় 40%। যদিও দু একটি কোম্পানি তাদের বাসের সংখ্যা আগের মতোই রেখেছেন, কিন্তু যাত্রী না থাকায় ডিপোতে কিংবা স্ট্যান্ডেই বসে থাকছে বাসগুলো। মিরপুর সুপার লিংক ও সেফটি পরিবহনের প্রায় 50টি বাস চলে মিরপুর থেকে আজিমপুর রুটে। এখন এই সংখ্যা বহাল থাকলেও 20টির বেশি বাসের প্রয়োজন হচ্ছে না। জানা যায় বাস আগের মতোই আছে, কিন্তু ট্রিপ কমেছে। আগে অফিস টাইমে 10 নম্বর যাওয়ার আগেই বাস কানায় কানায় পূর্ণ হয়ে যেত, এখন 3টি বাস স্ট্যান্ড মিলিয়েও কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যায় না।
যাত্রীরা বলছেন রাজধানীর বাসগুলোতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হতো, সেখানে মেট্রো রেল বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। হরতাল অবরোধেও মেট্রোতে চলাচল সম্পূর্ণ নির্বিঘ্ন, ফলে বাসের যাত্রীরা মেট্রো রেলে পেয়েছেন স্বস্তি, কম ভাড়া আর স্মার্ট যোগাযোগ ব্যবস্থা। দুর্ঘটনার ঝুঁকি কম, ভোগান্তিহীন যাতায়াতের জন্য মেট্রো রেল হয়ে উঠেছে যাত্রীদের প্রথম পছন্দ। পরিবহন শ্রমিকেরা বলছেন মেট্রো রেল চালুর আগে দৈনিক যে বেতন পাওয়া যেত তা এখন অর্ধেকে নেমে এসেছে। শ্রমিকদের হতাশায় দগ্ধ মালিকেরাও, বাস বন্ধ করে দেওয়া সহ অনেকেই ভাবছেন রুট পরিবর্তনের কথাও। তবে পরিস্থিতি থেকে উত্তরণে গণপরিবহন হিসেবে বাসকে যাত্রী বান্ধব করতে হবে বলে মনে করেন তারা। এখন উন্নত সেবা দেওয়ার কথা ভাবছেন খোদ বাস মালিক ও একহাতের উদ্যোক্তারা। সাইমন প্রভা, এটিএন নিউজ। जी गाइस, तो ये थी आज की वीडियो जिसमें हमने देखा कि हमने जब टाइटल देखा था तो हमें ये लगा था कि मेट्रो रेल की वजह से बसेस बंद हो गई हैं, लेकिन देखा जाए तो जिस तरह बसेस का हाल था, इतना ज़्यादा क्राउड और जिस तरह लोगों को बेचारों को दो दो तीन तीन घंटे सफ़र करना पड़ता था, देखना पड़ता था, मतलब रश हो जाता था, और मेट्रो रेल ने आके वाकई ही बहुत ही ज़्यादा इजी कर दिया सब कुछ। लेकिन देखा जाए, जैसे हमने देखा, इतना रश हमने किसी मेट्रो स्टेशन पे नहीं देखा, बहुत ज़्यादा था। और वहाँ पे देखा जाए तो सिर्फ तीन जो लोग बसों में ज़्यादा सफ़र करते थे, मतलब सुबह टाइम ड्यूटी जाते थे, वो फिर सारे मेट्रो पे जाते हैं, इस वजह से ज़्यादा रश है उधर। लेकिन ये बात है कि आपने देखा है कि इससे भी तो काफ़ी लोगों का टाइम जाता है, जैसे कि आपने देखा कि काफ़ी लंबी लंबी, ये नहीं था कि थोड़ी बहुत, बहुत ज़्यादा लंबी लंबी कितारें थी। मतलब ये होना चाहिए कि काउंटर ज़्यादा होना चाहिए, टिकट काउंटर जो है ना वो ज़्यादा होने चाहिए, ताकि लोगों का ज़्यादा से ज़्यादा टाइम सेफ हो और लोग टाइम से अपनी डेस्टिनेशन पर पहुँच सकें। तो बाकी देखा जाए तो वाकई, या फिर कोई ऐसा कार्ड हो जो बंदा स्कैन करे और उसमें खुद ही कटिंग हो जाए, बंदा निकल जाए। हाँ, मतलब फिर नहीं स्कैन करेगा, अगर किसी ने इस एरिया तक जाना तो कार्ड को उनको कैसे पता कि इस बंदे ने इस जगह तक बस जाना है। ये भी है। हाँ, तो इसमें तो आपको खुद ही मेंशन करना पड़ेगा ना टिकट के ऊपर कि मैंने इस स्टॉप पे उतरना, उस स्टॉप पे उतरना, तो फिर ही आप उस जगह पे पहुंच सकते हैं। लेकिन देखा जाए तो जैसे बसों का मतलब हजूम लगा हुआ था, हाँ, और लोग कैसे अंदर नड़ाल, और उससे बसों के धुएं की वजह, हाँ, से जो पोल्यूशन क्रिएट होता था वो भी कम हो गया। ट्रेन जो है वो बेस्ट रहती है, और मेट्रो तो जो कहा जाए तो वो वाकई बहुत जबरदस्त चीज है। एक तो फास्ट भी है और दूसरा टाइम पे बंदा पहुंच जाता है, और दूसरा देखा जाए थकावट भी नहीं होती ट्रेन में। हाँ, ट्रेन में थकावट भी नहीं होती, बस जो के जो धुएं से पोल्यूशन होता है काफी लोगों की सेहत पे भी असर पड़ता है। और आपने जैसे बसेस में देखा था लोग कितनी घंटा सो रहे थे, जैसे आप तैयार होकर जाएंगे बस में, बस में तो बंदे हुए ऊपर इतना मिट्टी चढ़ जाती है। लेकिन बहुत जबरदस्त वीडियो थी, उन्होंने काफी इंफॉर्मेटिव वीडियो थी। गाइस, आपको वीडियो कैसी लगी आप लोगों ने कमेंट सेक्शन में कमेंट करके जरूर बताना है। वीडियो को लाइक एंड शेयर करना है, चैनल को सब्सक्राइब करना नहीं भूलना। मिलते हैं नेक्स्ट वीडियो में, अपना ख्याल रखिएगा, दुआओं में याद रखिएगा। सुस्त थाकुन, हालो थाकुन।